नमस्कार डॉक्टर प्रसजित कुमार रॉय न्यू लाइफ फर्टिलिटी सेंटर शिलीगुड़ी वेस्ट बेंगल। तो आज के टॉपिक ऑफ डिस्कशन हलो डायग्नोस्टिक हिस्टरोलैपारोस्कोपी। अनेक आसें जिज्ञेस करें दूरबीन दिए देखा कम्पिटारे माध्यम देखा नलर माध्यम पेटर भेतर देखा जिनिसटा कि एटिके भलो कथा बला है डायग्नोस्टिक हिस्टरोस्कोपी एंड लैपारोस्कोपी DHL बला। तो आज के जिनिसटा कि কিভাবে করা হয়, এটি কাদের লাগে, এটিতে যে ফাইন্ডিং পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে আমরা কি কি পদ্ধতি আছে সেই ডিপেন্ড সেগুলো আমরা করে থাকি, আজকে আমরা সেগুলো বিশদে জেনে নেব। তো প্রথমে হলো ডায়াগনস্টিক হিস্টোল্যাপারোস্কোপি জিনিসটা কি। ডায়াগনোসিস বা কোনো পরীক্ষা, তো এটি একটি পরীক্ষা। কিভাবে পরীক্ষাটা করা হয়, এটি একটি ক্যামেরার সাহায্যে করা হয়। তো হিস্টোস্কোপি, হিস্টোস মানে হচ্ছে যে ইউটেরাস বা জরায়ু, আর স্কোপি মানে হচ্ছে সেটিকে দেখা। তো ক্যামেরার সাহায্যে যখন জরায়ুর ভিতরটা আমরা দেখে আসি সেটাকে বলা হয় হিস্টেরোস্কোপি। আর ল্যাপারো মানে হলো পেট, স্কোপি মানে হলো দেখা। পেটের ভেতরে যখন আমরা ক্যামেরা ঢুকিয়ে দেখে আসি সেটিকে বলা হয় ল্যাপারোস্কোপি। তাহলে ক্যামেরার সাহায্যে যখন আমরা জরায়ুর ভেতরে এবং পেটের ভেতরে দেখে আসছি সেটিকে বলা হচ্ছে ডায়াগনস্টিক হিস্টেরোল্যাপারোস্কোপি বা DHL। তো DHL কাদের লাগে বা হিস্টেরোল্যাপারোস্কোপি কাদের লাগে, আমরা যদি একটু ফিজিওলজিটা জেনে নিই তো আমরা কি জানি যে পিরিয়ডস বা ঋতুচক্রে 14-15 দিনের মাথায় ডিমটা আস্তে আস্তে বড় হয়, সেই সময় গিয়ে সেই ডিমটা ম্যাচিউর হওয়ার পর ওটা ফেটে যায়, ফেটে গিয়ে তারপর সে টিউবের ভেতরে ঢোকে। সেই সময় যদি স্বামীর সঙ্গে মিলন হয় তাহলে স্পর্ম বা শুক্রাণু টিউবের মধ্যে চলে আসে, সেটি ডিমের সঙ্গে মিলিত হয়, বেবি তৈরি হয় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, তারপর সেই বেবিটি 4-5 দিন ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই থাকে, তারপরে আস্তে আস্তে সেটি এসে জরায়ুতে গিয়ে বসে। তো এইভাবে একটি প্রেগনেন্সি হয়। সুতরাং প্রেগনেন্সি আসতে গেলে ফ্যালোপিয়ান টিউবটিকে শুধু খোলা থাকলেই চলবে না, সেটি ওভারির সঙ্গে নর্মাল রিলেশনে থাকতে হবে, সেটিকে মুভেবল হতে হবে, কারণ ডিমটি যখন ফাটে সেই সময় ফ্যালোপিয়ান টিউব দিয়ে এসে ডিমটাকে ক্যাচ করে ফেলে, তো সেই কেমোট্যাকটিক চলনটি থাকতে হবে টিউবের। এছাড়া যখন টিউবের ভেতরে যখন ভ্রূণটি তৈরি হয় সেই ভ্রূণটি আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে জরার ভেতরে আসে, তো তার জন্য যে সিলিয়াগুলো রেসপন্সিবল সেই সিলিয়াগুলোকেও অ্যাক্টিভ থাকতে হবে, সুতরাং টিউবটিকে সম্পূর্ণভাবে হেলদি হতে হবে। সুতরাং যখন কোনো মহিলার ডিম ঠিকঠাক বড় হচ্ছে যা ফলিকুলোমেট্রি করে দেখা যাচ্ছে, হাজব্যান্ডের ধাতু পরীক্ষা বা সিমেন অ্যানালিসিস ঠিক আছে, সেক্ষেত্রে আমরা HSG বা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি করে আমরা দেখি যে তার দুপাশের টিউব খোলা আছে কি না। এটি কীভাবে করা হয়, এটি একটি ডাইপুশ করা হয় সার্ভিক্সের মধ্যে দিয়ে, তারপর একটি এক্সরের মাধ্যমে সেটি দেখা হয় যে দুপাশের টিউব দিয়ে ডাইটা ঠিকঠাকভাবে বেরোলো কি বেরোলো না। তো দেখা গেছে যে শতকরা 60% ক্ষেত্রে এটি বলতে পারে যে টিউব ঠিকঠাক খোলা আছে কি না, বাকি কিন্তু 40% ক্ষেত্রে এটি HSG সেরকমভাবে বলতে পারে না। আরেকটি অসুবিধা হচ্ছে HSG-র যে এটি টিউবের সঙ্গে ওভারির যে রিলেশন, যে অ্যানাটমিক্যাল রিলেশন থাকে, যেরকম ওভারি থেকে ডিমটা বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ঢুকবে, সেটা কিন্তু এই রিলেশনটা সম্বন্ধে কোনো আইডিয়া দিতে পারে না, বা এন্ডোমেট্রিয়াম জরায়ুর ভেতরে লাইনিং কেমন আছে, তার এক্স্যাক্টলি কোনো প্রবলেম আছে কিনা সেই সম্বন্ধে কিন্তু খুব একটা আইডিয়া দিতে পারে না। সুতরাং আমরা DHL বা হিস্টেরোল্যাপারোস্কোপি কোন কোন ক্ষেত্রে করব, যদি কোনো HSG-তে কোনো প্রবলেম থেকে থাকে, কোনো টিউবাল ব্লক এসছে, সেটা একদিকের হতে পারে বা দুদিকের হতে পারে, কোনো গঠনগত ত্রুটি দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা DHL করব, বা কোনো ইনফেকশনের হিস্ট্রি আছে তার পেটের মধ্যে, বা আগে কোনো অপারেশন হয়েছে, বা আমরা কোনো ক্লিনিক্যালি সাসপেক্ট করছি যে এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, অনেক দিন হয়ে গেছে তার HSG করা কিন্তু তারপরেও প্রেগনেন্সি আসছে না, সেই সব ক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক হিস্টেরোল্যাপারোস্কোপি করব। এবার আমরা জানব এটি কিভাবে করা হয়। প্রথমেই বলে রাখি এটি একটি পেনলেস ডে কেয়ার প্রসিডিওর, সুতরাং এই পদ্ধতিতে HSG-র মতো কোনো রকম ব্যথা কিন্তু হয় না। কি বলা হয়, যখন এটি ডেট ফিক্স করা হয়, ইউজুয়ালি কখন ডেট ফিক্স করা হয়, পিরিয়ডের 6-16 দিনের মধ্যে এটিকে আমরা করে থাকি।
ইউজুয়ালি পেশেন্টকে বলা হয় তার আগের দিন রাতের বেলায় কিছু হালকা খাবার খেতে এদিন, এবং সেদিনকে সকাল থেকে কোনো খাবার না খেতে, শুধু একটি ট্যাবলেট মিসোপ্লাস্ট বলে একটি ট্যাবলেট দেওয়া হয় যেটি সার্ভিসটাকে একটু রাইট করে, সেই ট্যাবলেটটা শুধু সকাল 8টা বা 9টার সময় খালি পেটে একটু জলের সাহায্যে খেয়ে নিতে বলা হয়। তো পেশেন্ট যখন আসে তো সেদিনকে আমরা বলে দিই যে বাড়ির কাউকে আনতে হবে, কারণ এই অজ্ঞান করা হয়, কিছু অ্যানেসথেসিয়া মেডিসিন দেওয়া হয়, তো একটু মাথা ঝিমঝিম ভাব থাকবে, তো কাউকে বাড়ি এটাকে অ্যাকম্পানি করতে হবে, কারণ আমরা সেদিনকে ডিসচার্জ বিকেলবেলায় দিয়ে দিই। তো কীভাবে এটি করা হয়, হিস্টেরোস্কোপি প্রথমে আমরা করি। হিস্টেরোস্কোপিতে একটি ক্যামেরা ইউট্রাসের মধ্যে পাস করিয়ে দেওয়া হয়, গিয়ে আমরা তার হিস্টেরোস্কোপিতে আমরা দেখে আসি যে ইউট্রাসের মধ্যে তার গঠন কীরকম আছে, তার ক্যাভিটি সাইজ ঠিক আছে কিনা, তার এন্ডোমেট্রিয়াম কেমন আছে, কোনো ইনফেকশনের ফিচার আছে কিনা, কী কী প্রবলেম আমরা পেতে পারি। আমরা পেতে পারি কোনো পলিপ পেতে পারি, ফাইব্রয়েড পেতে পারি, অ্যাডেশন পেতে পারি। তো পলিপ, ফাইব্রয়েড, অ্যাডেশন এগুলো যদি আমরা পাই, আমরা সঙ্গে সঙ্গে সেটিকে রিমুভ করি। এছাড়া আমরা কোনো ইনফেকশনের ফিচার পেলে, যেরকম টিবি ইনফেকশনের কোনো যদি ফিচার পাই, আমরা সঙ্গে সঙ্গে সেটি বায়োপসি পাঠাই। টিবি পিসিআর, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি এগুলো আমরা পাঠাই। তো বায়োপসি আসার পরে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। এরপর হিস্টেরোস্কোপি হয়ে যাওয়ার পরে আমরা করি ল্যাপারোস্কোপি। এখানে একটি ছোট্ট স্ক্যালপেলের মাধ্যমে 5 মিলিমিটার ফুটো করা হয় অম্বিলিকাসের কাছে, নাভির কাছে। তারপর সেটার মাধ্যমে প্রথমে আমরা গ্যাস ঢুকাই, পেটের মধ্যে গ্যাস ফিল করি। তারপরে আমরা ল্যাপারোস্কোপ ক্যামেরা, একটি দূরবীনের মাধ্যমে একটি ক্যামেরা থাকা লাগানো থাকে, সেই ক্যামেরাটা আমি পেটের মধ্যে ঢুকি। তো তারপরে আমরা দেখে আসি জলেও কেমন আছে, তার ইউট্রাস কেমন আছে, তার দুপাশে টিউব কেমন আছে, তার ওভারি কেমন আছে, তার রিলেশনস কেমন আছে, কোনো রকম কোনো ইনফেকশনের ফিচার আছে কিনা, কোনো এন্ডোমেট্রোসিসের ফিচার আছে কিনা। এছাড়া আমরা ডাই টেস্ট করে দেখে আসি, ভেতরে জরায়ুর ভেতরে আমরা ডাই পুশ করি, দেখি দুপাশ দিয়ে ডাইটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা, নর্মাল স্পিলে যাচ্ছে না ডিলেড স্পিলে যাচ্ছে, না কোনো রকম ব্লক আছে। আমরা অনেক সময় ব্লকও পাই, সেক্ষেত্রে আমরা হিস্টেরোস্কোপি ক্যানুলেশন পদ্ধতির মাধ্যমে সেই ব্লকটাকে আমরা খুলে আসতে পারি। সবসময় যে ব্লক খোলা যাবে সেরকম নয়, ব্লক যদি হালকা হয় তবেই খোলা হয়, যদি খুব বেশি ব্লক থাকে তাহলে কিন্তু সেটা খোলা সম্ভব হয় না। এছাড়া যদি কোনো এন্ডোমেট্রোসিস পাই সেক্ষেত্রে আমরা কটারি করে আসি, ওভারির মধ্যে যদি কোনো সিস্ট থাকে সেটাকে আমরা বাদ দিয়ে আসি। এছাড়া যদি মনে করুন হাইড্রোসাল টিউব, মানে কোনো টিউব টোটালি ড্যামেজ আছে, তার মধ্যে জল জমে আছে, সেক্ষেত্রে টিউব রেখে কোনো লাভ হয় না, সেক্ষেত্রে আমরা টিউবটাকে ক্লিপিং করে দিয়ে আসি, সেটা থেকে আলাদা করে দিয়ে আসি, তারপরেই আমরা পেশেন্টকে IVF এর জন্য বলে থাকি। সুতরাং এবার নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হলো এই যে DHL বা হিস্টো ল্যাপারোস্কোপি হয়ে গেল, এরপরে আমরা কী করবো? এরপরে ডিসিশন সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার হিস্টো ল্যাপারোস্কোপির কি ফাইন্ডিং এলো তার উপরে। যদি টিউবাল ব্লকেজ খোলা যায় তাহলে আমরা নর্মাল ট্রাই করতে পারি নেক্সট 3 থেকে 6 মাস, বা IVF করতে পারি। যদি পলিসিস্টিক ওভারি বা এগুলো কিছু থেকে থাকে তাহলে আমরা ড্রিলিং করে আসার পর নর্মাল ট্রাই করতে পারি। যদি এন্ডোমেট্রোসিস থাকে সেক্ষেত্রে আমরা অনেকটা, যদি মাইল্ড এন্ডোমেট্রোসিস থাকে সেক্ষেত্রে আমরা আবার নর্মাল ট্রাই করতে পারি। কিন্তু যদি মনে করুন আপনার টিউব ব্লক থাকে, মেজর ব্লক থাকে, যদি খোলা না যায়, যদি Stage 3, Stage 4 এন্ডোমেট্রোসিস থাকে, যদি হাইড্রোসাল ব্লিঙ্কস থাকে, সেক্ষেত্রে অযথা সময় নষ্ট না করে আমরা পেশেন্টকে IVF এর জন্য পরামর্শ। সুতরাং আজকে আমরা জেনে নিলাম যে DHL বা ডায়াগনস্টিক হিস্টো ল্যাপারোস্কোপি করার কী কী সুবিধে আছে, কখন করব, এরপরে আমাদের কী কী উপায় আছে। আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে আমাদেরকে আপনি কল করুন, আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনি কোয়ারি করলে আমরা সেটার অ্যান্সার আপনাকে দেব, বা আপনি আমাদের নিউ লাইফ ফার্টিলিটি সেন্টারে এসো, আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।